শোনা যাচ্ছে যে কোচবিহারের রাজখড়ায় সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে। কোচবিহার রাজখড়ায় তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কি ঘটেছে জানবো আমাদের প্রতিনিধি সৌমিত্র আমাদের সঙ্গে। সৌমিত্র, আমাদের বিস্তারিত জানা উঠে কি ঘটেছে, তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ আসছে? একদমই, দেখো সরাসরি অভিযোগ হচ্ছে বিজেপির বিরুদ্ধে। যে আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহার লোকসভা কেন্দ্রের রাজাখড়া এলাকাতে, তুমি দেখতে পাচ্ছ খবর পেয়েই এখানে ছুটে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এবং এই যে ক্যাম্প অফিস, এটা একেবারে ভেঙে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ভোটার স্লিপ সেগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ডায়েরি থেকে শুরু করে ভোটার যে তালিকা সেটাও একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। এখানে একটি ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল তৃণমূলের তরফে। তৃণমূল শিবির যেটা অভিযোগ করছে যে বিজেপি এসে, বিজেপির কর্মীরা এসে এই ক্যাম্প অফিস ভেঙে দেওয়া, তোমাকে দেখাবো। আমার ক্যামেরা পার্সন স্বপন মজুমদার দেখাচ্ছে, দেখো এই যে ক্যাম্প অফিস তৃণমূলের, তার থেকে ঢিলছোড়া দূরত্বেই বিজেপির ক্যাম্প অফিস রয়েছে, ঠিক তার পাশেই বলা যায় একেবারে। নেতা কর্মীরা তারা রয়েছেন, যারা এখানে রয়েছেন তারা অভিযোগ করছেন যে বিজেপির যারা নেতা কর্মী এই ক্যাম্প অফিসে বসছিলেন তারাই এসে এখানে এই ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে। এখানে সিআরপিএফ রয়েছে এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জগদীশবাবু, কী অভিযোগ আপনাদের এখানে? আপনি রাজাখড়া এলাকাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সব শুনলেন, সব দেখলেন এখানে। আর ওই ক্যাম্প যদি থাকে এটা কেন থাকবে? ওই ক্যাম্প যদি এখানে থাকে তাহলে এটা দুইটাই তুলে দেয়। এখানে যদি অসুবিধা হয় যদি তৃণমূল কংগ্রেস, তাহলে বিজেপি ওখান থেকে তুলে, দুইটাই আলাদা জায়গা যাক। তো একটা থাকতে আর একটা থাকতে অসুবিধা কোথায়? কোচবিহারের চান্দামারিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে জানা যাচ্ছে। আবার এক অশান্তির খবর, কোচবিহারের চান্দামারিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আমাদের সঙ্গে রয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল জানাও, হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু এই চান্দামারিতে তুমুল উত্তেজনা ছিল। মূলত বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যখন তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টরা বসতে যায় তখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তারা বাধা দেয় এবং শেষ পর্যন্ত সেখানে দুপক্ষ তারা বচসায় জড়িয়ে পড়ে, ঢিল মারা হয়। এবং এরকমই একটা ইটের আঘাতে তৃণমূল কংগ্রেসের একজন উচ্চস্তরের নেতা তার মাথা ফেটেছে, চরম উত্তেজনা রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে নতুন করে এলাকায় যাতে আর সন্ত্রাস না ছড়ায়, তার সেই ব্যাপারে প্রশাসন সতর্ক। যদিও বিজেপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে তাদের এজেন্টদেরকে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছিল, তার প্রতিবাদ করতে গেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। যাই হোক না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে ওই সমস্ত অঞ্চলে। ধন্যবাদ উজ্জ্বল। আপনাদের আরও একবার জানাই যে কোচবিহারের চান্দামারিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং সেই সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে। আপনারা জানেন যে কোচবিহারের চান্দামারিতে ইতিমধ্যে এক বিজেপির বুথ সভাপতির মাথা ফেটে গিয়েছিল, তার কয়েক ঘন্টার মধ্যে সেই রেশ কাটতে না কাটতে এবার তৃণমূল কর্মীর মাথা ফাটল বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে।